এই সিজনটাতে প্রচুর কমলা পাওয়া যায়, আর স্বাস্থ্যকর উপায়ে কমলার জেলিটা নিজের হাতেই তৈরি করতে পারবেন। কমলার জেলির জন্য আমি অনেক রিকোয়েস্ট পেয়েছিলাম, তাই আজকে শেয়ার করেছি। আর এই জেলিটা সংরক্ষণ করতে পারবেন 2 থেকে 3 মাসের মতো, নর্মাল ফ্রিজে রেখে দিলে অনেক দিন ভালো থাকে। চলুন তাহলে ঝটপট বানিয়ে নিই এই কমলার জেলি। আজকে কমলার জেলি বানানোর জন্য আমি এখানে 4টা কমলা নিয়েছি। তারপর এই কমলার খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। কমলার খোসাটা যখন ছাড়ানো হয়ে যাবে, প্রতিটা স্লাইসকে আলাদা করে নিতে হবে, আর মাঝখানে যে বিচিটা আছে ওইটা বের করে নিতে হবে। অবশ্যই বিচিটাকে বের করে তারপর ব্লেন্ড করতে হবে। তো সবগুলো যখন খোসা ছাড়ানো হয়ে গেছে আর বিচিটাও বের করে নিয়েছি, এখন হচ্ছে ব্লেন্ড করে নিচ্ছি। কোনো রকম পানি ছাড়া ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। তো আমার এখানে কমলার জুসটা বের করে নেওয়া হয়ে গেছে, তারপর হচ্ছে একটা ছাঁকনিতে নিয়ে ছেঁকে নিচ্ছি। তাহলে আমরা একটা ফ্রেশ জুস পেয়ে যাব। একটা ফ্রেশ জুস পেয়ে গেছি, আর এখন হচ্ছে এখানে 2 কাপের মতো আছে, একটা সাইডে রেখে দিচ্ছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি, আর 1 কাপ নিয়ে নিচ্ছি চিনি, 1/2 কাপ দিয়ে দিচ্ছি পানি। তবে চিনিটা চাইলে কেউ আর একটু কম বেশিও করতে পারবেন, এটা যার যার টেস্ট অনুযায়ী। এখন চিনি আর পানি একসাথে কিছুক্ষণ জাল করে নিচ্ছি, আর এখানে নিয়ে নিচ্ছি জেলিটিন। আপনারা অবশ্যই ভালো মানের জেলিটিনটা নেবেন। আর এই জেলিটিনের প্যাকেটটাকে খুলে নিচ্ছি। এখান থেকে আমি 3 টেবিল চামচ জেলিটিন ব্যবহার করব। তারপর চিনি আর পানিটা কিন্তু খুব ভালো করে ফুটে গেছে, সুগার সিরাপটা যখন তৈরি হয়ে গেছে ঠিক তখনই হচ্ছে আমি এখানে অরেঞ্জ ফ্লেভার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এটা কেউ চাইলে স্কিপ করতে পারেন, আবার চাইলে দিতেও পারেন, খুব সুন্দর একটা স্মেল আসে। এখন দিয়ে দিচ্ছি যে অরেঞ্জ জুসটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম ওইটা। এখন অল্প আঁচে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ জাল করতে হবে। যখন ফুটতে শুরু করবে ওই পর্যায়ে হচ্ছে চুলার আঁচ কমিয়ে দিতে হবে, আর মিডিয়াম আঁচে জাল করে নিতে হবে আরও কিছুক্ষণ। তারপর যে জেলিটিনটা আমরা আগে থেকে রেডি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। জেলিটিনটা দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, আর এই সময় চুলার আঁচটাকে কমিয়ে দিতে হবে, আর অল্প আঁচে জাল করতে হবে, আর অনবরত নেড়ে যেতে হবে। তাহলেই বোঝা যাবে জেলিটিনটা পুরোপুরি গলে গেছে, মিশ্রণটা কিন্তু অনেকটা গাঢ় হতে শুরু করবে। ঠিক ওই পর্যায়ে চুলাটাকে বন্ধ করে দিতে হবে। তো এখন হচ্ছে আমাদের অরেঞ্জ জ্যাম তৈরি। চুলাটাকে বন্ধ করে দিয়েছি, আর এই মিশ্রণটাকে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছি। অবশ্যই নেড়ে চেড়ে ঠান্ডা করে নিতে হবে, আর যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে যে বয়মে আপনারা এই জেলিটা সেট করবেন ওই বয়মে ঢেলে নিতে হবে। আগে থেকে পরিষ্কার বয়মটা রেডি করে নিতে হবে। ঢালার সুবিধার জন্য আমি একটা মগে নিয়ে নিচ্ছি। আজকে আমি যে পরিমাণ জেলি তৈরি করেছি 2 কৌটা তো হয়েই যাবে। তো এখন হচ্ছে ঠান্ডা করে নেওয়ার পালা। ঠান্ডা হওয়ার পরে কিন্তু জ্যামটা খুব ভালো করে জমে গেছে। এখন চলুন একটু কেটে শেয়ার করি, আর সেই সাথে ব্রেডে লাগিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে। যারা স্বাস্থ্যকর উপায়ে জেলি তৈরি করতে চান আজকের রেসিপি দেখে ঝটপট বানিয়ে নিন। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।